রাস্তাঘাটে চলতে চলতে তুমি দেখতে পাবে তোমার কোনো একদিন কোনো এক সময় কোনো একজনকে বিশাল ভালো লেগে গেছে, বিশাল ভালো লেগে গেছে। তুমি তাকে তোমার ক্রাশ ভাবা শুরু করলে, তুমি তাকে একবার হলেও দেখবার জন্য সে যেখানে যায় তুমি সেইখানে গেলে, দাঁড়িয়ে থাকলে। সে ধরো চায়ের দোকানে বসে আড্ডা মারে, তুমি রোজ কোনো না কোনো বাহানায় ঠিক তুমি চায়ের দোকানের পাশ দিয়ে একবার হলেও যাবে তাকে দেখতে। ওই দিক থেকে দেখবে সেও খুব ভালো রেসপন্স করছে, সেও তোমার দিকে তাকিয়ে আছে, সেও তোমার সাথে কথা বলার চেষ্টা করছে, কথা বলছে, এটসেট্রা এটসেট্রা। তুমি বুঝতে পারলে যে না, তারও হয়তো তোমাকে ভালো লাগলেও লাগতে পারে, 0.2% ভালো লাগা থাকলেও তার থাকতে পারে। ঠিক সেই সময় অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন ধরো, তুমি একদিন দেখলে যে তুমি যাকে ক্রাশ বলে ভাবছো সেই ক্রাশ আর আসছে না, হঠাৎ তোমাকে না বলেই তোমার অজান্তেই সেই ক্রাশ কোথায় চলে গেছে, তুমি আর তাকে খুঁজে পাচ্ছ না, পাবেও না। এসেছিল হঠাৎ করে, চলেও যাবে হঠাৎ করে, আর তার কোনো খবর পাবে না, উল্টে সে স্মৃতিতেই চলে যাবে। আরেকটা হতে পারে, তুমি আর থাকতে পারলে না, তুমি এইবার ঠিক করলে যে আমি আমার ক্রাশকে এটা বলেই ছাড়বো যে আমার তোমাকে খুব ভালো লাগে। তুমি এই ভাবনা নিয়ে তোমার ক্রাশকে বললে তুমি আমার ক্রাশ, এবার সেই ক্রাশ কি বলবে? সেই ক্রাশ তোমাকে বলবে, ওহো আচ্ছা তাই, আহা আসলে আমি না কখনো তোমাকে সেইভাবে আসলে দেখিনি, আসলে তুমি না আমার বোনের মতো বা তুমি আমার বন্ধুর মতো, অ্যাকচুয়ালি আমি তোমাকে কখনো ওইভাবে ওই চোখে দেখিনি, মানে তোমাকে আমি আমার বোনের চোখে দেখতাম, বা বললো তোমাকে আমি আমার বন্ধুর চোখে দেখতাম, একদম না আমি ওরকম দেখিনি, তুমি না এইগুলো নিয়ে আর প্লিজ ভেবো না, এটসেট্রা এটসেট্রা, তুমি ভালো থেকো, তুমি অমুক করো, তুমি তমুক করো। মানে এই যখন এই কথাগুলো তুমি শুনবে, তোমার মনে হবে যে আমাকে বিষ দে ভাই, আমি মরে যাই। তো যেই সমস্ত ক্রাশেরা এইসব বলে থাকো যে তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তুমি আমার বোনের মতো হও, এই এটসেট্রা এটসেট্রা, তো সেই সমস্ত ক্রাশেদেরকে বলছি, কাদম্বিনীর নাম শুনেছ তো? কাদম্বিনী যাকে, মানে কাদম্বিনীর যিনি হাজবেন্ড ছিলেন তিনি তার টিচার ছিলেন, ঠিক আছে? কাদম্বিনীর বয়সের তার মেয়ে ছিল, তবুও তিনি কিন্তু কাদম্বিনীকে বিয়ে করেছিলেন, তাও কিভাবে? ভালোবেসে। তারপরে এই যে সিরিয়ালগুলো চলছে সেখানেও তো বড় বড় ছেলে মেয়েদের সাথে ভালোবাসা হচ্ছে, হয়ে বিয়ে তো হচ্ছে, এবার সেই বিয়ে টিকলো কি টিকলো না সেটা ম্যাটার করছে না, বাট ডিভোর্সও হতে পারে, বাট সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে বিয়ে তো হচ্ছে, প্রেম তো হচ্ছে। তাহলে এই সমস্ত এই বোন টোন এইগুলো মানানোর কী দরকার আমাকে সেটা বলো? মানে এইসব এই এক্সকিউজটা কি দেওয়ার দরকার? আমি তোমার চেয়ে অনেক বড়, আমি আমি তুমি আমার মানে তুমি আমার বোনের মতো, হ্যাঁ না, মানে এই এক্সকিউজটা দেওয়ার কি দরকার আগে আমাকে সেটা বলো। নেক্সট কথা, না তুই আমার ফ্রেন্ডের মতো হোস, মানে তোকে আমার ওরকম চোখে দেখতাম না, এই আরে আমরা কি, মানে যারা আমরা ক্রাশ খাই যার ওপরে, আমরা কি একবারও বলেছি তুই আমার সাথে প্রেম কর? আমাকে আগে সেটা বল। আমরা কেউ বলেছি যে আমাদের ক্রাশেদেরকে, আমরা কখনো বলি তোদেরকে যে ভাই, মানে আই মিন নট ভাই মানে ক্রাশ, তুমি আমার সাথে প্রেম করো, তোমাকে আমি তোমার সাথে প্রেম করতে চাই, এটা আমরা একবারও বলেছি? আমরা বলেছি আমার তোমাকে ভালো লাগে, ব্যাস, ভালো লাগে ক্রাশ দেব, মানে দেব অনেকজনের ক্রাশ, মানে আমার নিজেরও ক্রাশ ছিল একটা সময় দেব, তার মানে কি আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছি কি? মানে মানে এত এক্সকিউজ দেওয়ার কি আছে ভাই? আমাকে বল, আমাকে বল, এই এক্সকিউজ দেওয়ার কি ঠেকা তোদের? এই এক্সকিউজগুলো দিবি না, যে তোদেরকে বলবে যে তোমাকে আমার ভালো লাগে, মাথায় রাখবি যে তোর, মানে তার তোকে ভালো লাগছে, তোর এটা শুনে আরও ভালো লাগা দরকার যে তার তোকে ভালো লাগছে, তুই তাকে অ্যাপ্রিসিয়েট কর, তুই বল আরে তাই আমি তো মানে শুনে মানে এরকমটা কর, সে খুশি হবে, উল্টা জ্ঞান দিচ্ছে, বলছে এক্সকিউজ দিচ্ছে, তুমি আমার বোনের মতো, তুই আমার জাস্ট ফ্রেন্ড,